এখানে দেখুন কি অবস্থা। আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যখনই আমি ভিডিও শ্যুট করি দেখুন সবাই কেমন তাকাচ্ছে, বা চাপানটা ছড়িয়ে নিই তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তাও দেখেন আমাকে নতুন ভিডিওতে, তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখন একটা অন্য মাঠে এসেছি, আমাদেরই জমি আছে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি অন্য মাঠ। মোটামুটি আলু গাছ আছে আর বাকি আমাদের সব নষ্ট হয়ে গেছে। এবার জমিটায় যাবো, একদম চষে চাপান ছড়িয়ে নিয়ে চলে আসবো, অন্য মাঠে যেতে গেলে খুব কষ্ট হয়। আরে ভিডিও তুললে আশেপাশের লোকেরা সবাই কেনা তাকায়, আমি বুঝতে পারি না এরা কিন্তু সবাই তাকাবে। আমি এখন এই সাইডে আছি, ওই দেখুন পাশি জমি, আর এইখানে রাস্তার অবস্থা দেখুন। আমরা সেই লাস্ট এসেছিলাম ধান তুলতে, আর সময় আপনারা দেখেছেন এইদিকে চাপা ওইদিকে যেও না উল্টে যাবে। এইদিকে সামনে পাশে পুকুর আছে, এখনই ঢুকে গেলে অসুবিধা যাবে, অনেকটা চাকাটা ঢুকে যাচ্ছে, টু হুইল গাড়ি তো ওইখানে উল্টেই যেত, প্রচণ্ড খারাপ অবস্থা গেছে রাস্তার। আর দেখো তো আসলে আমাদের জমি দেখুন, ওই দেখুন এইটা এটা, আর এখান দিয়ে এখন ঘুরে যেতে হবে, এখন সামনে বাইক ফাইক আছে, রাস্তার যে অবস্থা এমনি মনে হয় তো। তো দেখুন এইভাবেই হয়, অন্য কোথাও মাঠে জমি থাকলে এটা আমাদেরই জমি, ওই জন্যই আসা, ভাড়া হলে তো চষে দিয়ে চলে যেতাম। তো এই চাপান মাপান ছড়াবো, এখানে দেখুন কি অবস্থা, রাস্তার হাল দেখুন। এখান দিয়ে টলি তো আগে যেত, আর এখন দেখছি আর যাওয়া যাচ্ছে না, আমরা তো উল্টো দিক দিয়ে ঘুরে এসেছিলাম, আর চারিদিকে প্রচণ্ড নোংরা। আর এই দেখুন এইটা হচ্ছে বিরাট বিখ্যাত রাস্তা, তো এইখান দিয়ে ঘুরে এখন আমরা উঠবো, তো ওখানে যাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন কত কাদা, দেখুন সব জমিগুলো কি অবস্থা। আর এইখান দিয়ে এখন এই দেখুন আমাদের জমিতে চলে এসেছি, এখান দিয়ে উঠবে, এইখান দিয়ে। তো দেখুন দূরের মাঠে জমি থাকলে এই একটা সমস্যা হয়, বারবার দেখতে আসতে আমরা দেখে গেলাম মোটামুটি পুরো হয়েছে, এই উপর দিয়ে চষে দিয়ে আর কি হবে। তাই দেখুন এবার চাপানটা ছড়িয়ে নিই তারপর আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখুন যে আমাদের এখানে চাপান ছড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার চাষের পালা, আর আমাদের মাটিটা একটু ভিজে ভিজে আছে, আর এখানে দূরের মাঠ, কখন কোথায় ঘিরা মিরা পড়ে যাবে তার ঠিক নেই। আর এইখানে দেখুন এইখানে আমাদের জমিটার পা আগেই ছিল, দিয়ে এখানে যে চষেছি ঘুরতে পারিনি, আল শুধু চষে দিয়েছে আমাদের, এটা আসলে আল ছিল এইখান দিয়ে। আই দেখুন কিছুটা এরকম মাটি কুচোচ্ছে ব্যাপারটা, আর মাটিটা যথেষ্ট ভিজে আছে। একটা একটাই চাষ দেবো, দুটো চাষ দেবো না, একটাই চাষ, বেশি দুটো দিয়ে বেশি ঘুঁটাঘাঁটি করলে আবার গুলটি পাকিয়ে যাবে। আর মিডিয়ামে দু নম্বরে চলছে, আর আরপিএম আছে আপনার। আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যখনই আমি ভিডিও শ্যুট করি দেখুন সবাই কেমন তাকাচ্ছে, যাক যেকোনো কিছু একটা বুঝে যায় তাই তাকাচ্ছে। আর আরপিএম দিয়ে আছে 1800 আরপিএমে, কারণ এটাই একবারে ফিনিশিং করাচ্ছে, ওই জন্য 1800 আরপিএমে দিয়ে আছে, আর একবারে যেহেতু ফিনিশিং করাচ্ছে ওই জন্য বেশি আরপিএম দেওয়া আছে, কারণ কম আরপিএমে দিলে গুলটি হবে। তাই দেখুন তাই এক মাথাটা, তাই এক মাথাটা একটু কাদা কাদা আছে, কি আর করা যাবে, এরপরে তার ঢুকা যাবে না। এখানে দেখুন এগুলো সব ধান চাষ হবে, কিন্তু এখান দিয়ে আসতে হলে আপনার ও দিক থেকে ঘুরে আসতে হবে, প্রায় 2-3 কিলোমিটার কাদা ভেঙে আসতে হবে, তো যা তেল খাবে। তো দূরের মাঠের, আমি এই ভিডিওটা আপনারা অনেকে বলেছিলেন যে আপনারা যে দূরের মাঠের যে ভিডিওগুলো হয়, মানে তোমরা যখন মানে আমাকে কমেন্ট করেছিলেন যে দূরের মাঠে যে ভিডিও মানে যখন যাও তোমরা তখন কেমন করে কি করো না করো সেগুলো দেখাতে, যেখানে দেখতে পাচ্ছেন যেখানে দুবার করে গেছে, দুবার করে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু একদম চটকে যাচ্ছে, যা হবে একবারে দুবার করা যাবে না।
ওই সাইডটা দেখতে পাচ্ছে না, ওইদিকে ওইদিকের ওই সাইডটা ইয়ে ছিল, ভিজে ছিল, এটার আবার এই দিকটা ভিজে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের এখন মানে কিছুদিন পরে চসতাম, কিন্তু মানে রাস্তার ব্যাপার আছে, ওই জন্য এখন আমরা আগে করেছিলাম ভিজে, এখানটা একদম ভিজে আছে। তো কী আর করা যাবে, একবার নষ্ট হয়ে গেলো আর একবার, এইভাবেই হোক। সাবানগুলো যে ডেলাগুলো আছে এইগুলো এরা এখন নিয়ে সামনে দিচ্ছে, তো এখানে যেগুলো কাদা আছে তো কাদায় অসুবিধা হচ্ছে খুব। না দেখুন একদিকে চাকাটা পর্যন্ত ঘুরে যাচ্ছে, তো যা হবে একবার আর দু তিন দিন এখন এটা পড়ে থাকুক, তারপরে এটা যা করবো করবো। কারণ আপনার এটা চষার পরে, তাছাড়া এখন যদি সমান মমান করা হয় চটকে নষ্ট হয়ে যাবে। তো এখন এটা থাক, বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে সমস্ত যে সমস্ত কাজগুলো হয় সেগুলো করবো। হ্যাঁ দেখুন একদম কাদা বেরোচ্ছে, বাচ্চাগুলো জুটে গেছে, এগুলোকে আমি চিনি না আননোন, যেখানেই চসতে যাওয়া হয় কেউ না কেউ আসে। এ চটকাস না চটকাস না, ভিজে মাটি চটকাস না। নতুন স্টাইলে চষা হচ্ছে আমাদের, তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।